প্রত্যেকের নিরাপদ গুরুত্ব রেখে তারপর আপনাদের প্রত্যাশিত অন্য কারো সংগ্রহ করবেন। ঘুরে আসেন, সিরিয়াল আসেন, আপনাদের প্রত্যেকের জন্য আমরা আমাদের অনেক বেশি সংগ্রহ আছে, আপনারা প্রত্যেকে পাবেন। এই তো সামন্দে যান, কাকা সামন্দে যান, এই সাতটা ঢাকা শহরে সাতটা পয়েন্টে যাবে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত এলাকা আসেন, আপনারা দেখছেন আপনাদের মতো বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে আপনারা সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে শৃঙ্খলা মেনটেন করে ধারাবেন, অন্তত 3 ফুট দূরত্ব রেখে প্রধানমন্ত্রী দাঁড়ান জানিয়ে দিতে পেরে যান। হ্যাঁ, সম্মানিত এলাকাবাসী, এই ভাই, এই এই শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ
শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। প্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশে করোনা ভাইরাসের শুধু হাতে ব্যবহার করবেন, মুখে দিয়ে না বাজারে এসে দাঁড়াবেন, শুধু হাতে ব্যবহার করবেন, সারিবদ্ধ ভাবে প্রত্যেকে আপনারা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার পাবেন। আমাদের পর্যাপ্ত স্যানিটাইজার বানানো আছে আপনাদের জন্য। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশে যে মহামারী, যে করোনা ভাইরাস কোভিড-19, তার প্রতিরোধের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ জনগণের হ্যান্ড স্যানিটাইজেশন এবং মাস্ক বিতরণ করতেছে বিনামূল্যে। সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলা ভিত্তিক, হ্যাঁ জেলা ভিত্তিক হচ্ছে তো, 20 তারিখ থেকে শুরু হয়েছে। ধন্যবাদ জানাই আঙ্কেল, এখানে আসেন, ধন্যবাদ ফেসবুকে জানায়েন। ছাত্রলীগের মূলনীতি। প্রিয় বন্ধুরা, আপনারা প্রিয় ঢাকাবাসী, আপনারা জানেন করোনা ভাইরাসের আপনাদের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার নির্দেশক্রমে আমাদের ছাত্রলীগের উদ্যোগে ঢাকার মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকে বাংলাদেশ ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করছে। বাংলাদেশ ছাত্রলীগ জনস্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ এদিকে যান এইভাবে সোজা করো। ছাত্রলীগের মূলনীতি। প্রিয় বন্ধু, প্রিয় ঢাকাবাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জ্যেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ছাত্রলীগের উদ্যোগে
আপনাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে কাকা মুখে দিয়ে এটা হাতে মাখবেন, ঠিক আছে হাতে দিবেন আপু। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহান জয়, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জনাত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার মানুষদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জনাত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। লাইনে যান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রী কেন্দ্র বিজয় সংসদ মাঠে নেমেছে আপনাদেরকে সচেতন করতে। আপনাদের আছে সম্মানিত এলাকাবাসী, জাতির ক্রান্তিলগ্নে শিক্ষা শান্তি প্রগতির ঐতিহ্যবাহী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন, উপমহাদেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানুষ ছিল জাতির ক্রান্তিলগ্নে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মন্নতির সংগ্রামে ঢাকাবাসী আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জনাত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহান কান জয়, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জনাত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার মানুষের জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের খেটেখাওয়া মানুষের জন্য যারা অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করেন তাদের জন্য আমাদের নেত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, পাশাপাশি ঢাকাবাসীর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যারা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের নেত্রী ঘোষণা করেছেন যে আগামী 3 মাসের গ্যাস বিল পানি বিল সহ সেগুলো পরিশোধ করবার জন্য কোন অতিরিক্ত ফি দেওয়া প্রয়োজন হবে না। পাশাপাশি যারা খাদ্যের সমস্যা ভুগবেন তাদেরকে, যাদের খাদ্যের সমস্যা রয়েছে তাদেরকে বাংলাদেশ সরকারের নির্দেশে আমাদের জনাতি শেখ হাসিনার পক্ষ থেকে সবার বাসায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জনাত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজার কার্যক্রম অব্যাহত রেখেছি। হাতে ব্যবহার করবেন একটু একটু করে নিয়ে। হ্যাঁ প্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম। শিক্ষা শান্তি প্রগতি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আজকে আমাদের এই সহায়তা কর্মসূচি এই করোনা এটা মুখে
আরেকটু গ্যাপ হয়ে আসেন না, তাহলে তো এটা হাতে নিবেন একটু একটু করে। আতিক ভাই, এই ড্রাইভার কই? দাঁড়ান না ভাই, এখানে দাঁড়ালে তো দিবেন। মুখে দিয়ে না, এটা এটা মুখে, এটা হাতে, ঠিক আছে? হাত দেবো, হাত আমাদের পিকে ধন্যবাদ, ধন্যবাদ।